মেরে ভাইও জীবনের একটা উদ্দেশ্য হওয়া উচিত, জীবনের একটা গতি হওয়া উচিত, জীবনের একটা গতি ঠিক করা দরকার এবং জীবনের একটা উদ্দেশ্য ঠিক করা দরকার। আমার জীবনের উদ্দেশ্য যেন হয় আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যায়। বলেন আমার জীবনের উদ্দেশ্য কি হয়, বলেন আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যায়। তো আল্লাহ তাআলা নিজেই বলেন, তুমি যদি 60 বছরের জিন্দিগি আমাকে রাজি করা উদ্দেশ্য বানাও, তা আমি কোটি কোটি বছর তোমাকে রাজি করে ছাড়ব। তুমি আমাকে রাজি করতে চেষ্টা করবা তোমার সাধ্য মতে, আর আমি তোমাকে রাজি করে দিব আমার সাধ্য দিয়ে। তুমি তো পারবা না, তুমি চেষ্টা করবা, আর আমি চেষ্টা করব না, আমি পারব। তুমি যদি 60 বছর রা দিয়া থাকো, রা দিয়া 60 বছর আমাকে রাজি করো, তা আমি কোটি কোটি বছর তোমাকে মার দইয়া বানিয়ে দিব। তুমি আমাকে রাজি করার চেষ্টা করবা, আমি তোমাকে রাজি করে দিব। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কথা দিলাম আমি তোমাকে এতটা দিব যেন তুমি রাজি হয়ে যাও। তুমি রাজি হয়ে শেষ তক বলে উঠবা রব্বুল আলামিন, আর লাগবে না, বাস বাস, আমি তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, শেষ তক তুমি বলে উঠবা রব্বুল আলামিন, আর লাগবে না। তুমি আর লাগবে না বলা পর্যন্ত আমি তোমাকে দিতে থাকবো, শুধুই তুমি তোমার অল্প সময় আমাকে দিও, তোমার অল্প কিছু সময় আমাকে দিও, আমি আমার পুরোটাই তোমাকে দিয়ে দিব। তুমি তো দিবা তোমার অল্প কিছু, তোমার ক্ষেত খামারও ঠিক থাকুক, তোমার ব্যবসা বাণিজ্যও ঠিক থাকুক, তোমার দোকানদারিও ঠিক থাকুক, তোমার চাকরি বাকরি নৌকরি সব কিছু ঠিক থাকুক, এই সব কিছুর ফাঁকে ফাঁকে আমাকে কিছু দিয়ে দিও। আমাকে তুমি অল্পই দিবা, যা অল্পই দিবা, তোমার কাছে আছেই তো অল্প, সে অল্প থেকে তুমি আমাকে অল্পই দিবা। তোমার 1440 মিনিট প্রতিদিনের টাইম, 1440 মিনিট প্রতিদিনের হায়াত, তো 1440 থেকে যাও তুমি আমাকে 50 মিনিটই দিয়ে দিও, তুমি আমাকে 60 মিনিটেই দিয়ে দিও। তো তুমি আমাকে 1440 মিনিটের একদিন থেকে 60 মিনিট দিবা, আমি তোমাকে কোটি কোটি বছরের এক জান্নাত দিয়ে দিব। তুমি আমাকে দিবা তোমার যোগ্যতা মতে, আমি তোমাকে দিব আমার যোগ্যতা মতে। তুমি আমাকে মালের 40 ভাগের 1 ভাগ দিবা, তো কথা দিলাম, যাও কথা দিলাম, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। তুমি আমাকে কদ্দুর দিলা 40 ভাগের 1 ভাগ, তাও তোমারটা নয় আমারটা থেকে, তাও তোমারটা থেকে না আমারটা থেকে, আমারটা থেকে। তুমি আমাকে টাইম দিয়েছো তো তোমারটা থেকে না আমারটা থেকে, আমারটা থেকে। তুমি আমাকে ছেজদা দিয়েছো তো তোমারটা দিয়ে না আমারটা দিয়ে, আমার দেওয়া, আমার দেওয়া সুযোগ দিয়েই তো, আমার দেওয়া মাথাটা দিয়েই তো, আমার দেওয়া হৃদয়টা দিয়েই তো, এই জন্য তুমি আমাকে দিবা তোমার সাধ্য মতে, আমি দিব আমার শক্তি মতে। তুমি যদি আমাকে আমাতে রাজি হও, আমি তোমাকে রাজি করে দিব। অল্প কটা দিন তুমি আমাকে রাজি, আমাকে রাজি করার চেষ্টা করো, সুবহানাল্লাহ। আর আমি যদি তোমাকে অল্প একটু দিয়ে দেই, আমি যদি অল্প একটু দিয়ে দেই, এটা তোমার জন্য আকবর হয়ে যাবে। রিদওয়ানুন নাকেরা লি তানবিন, তানবিন লি নাকেরা, রিদওয়ানুন ইয়াসির। তোমার জীবনে যদি আমি একটু রাজি হয়ে যাই, আমি যদি একটু রাজি হয়ে যাই, আকবর মিন নাইমি দুনিয়া ওয়াল আখরা, এটা তোমার দুনিয়া আর আখরাতে সবচেয়ে বড় পাওয়া হয়ে যাবে। এই জন্য বন্ধু, তুমি আমাকে রাজি করো, তুমি আমাকে রাজি করো। তুমি যদি একা আমাকে একজনকে রাজি করতে পারো, তো সারা দুনিয়া নারাজ হলেও কোনো পরোয়া নাই, আর তুমি যদি আমাকে নারাজ করো, তো সারা দুনিয়া রাজি হলেও তোমার কোনো ফায়দা নেই। তুমি যদি আমার হও, তো মনে রাখবা সব আমার, সব তোমার হয়ে গেল। আর তুমি যদি আমার না হও, তুমি অচিরেই দেখবা কোনো কিছুই তোমার না, তুমি মৃত্যুর বিছানায় পড়লে দেখবা কোনো কিছুই তোমার না, মৃত্যুর বিছানার আগেও দেখবা আইসিউতে দেখবা কাউকে আর ঢুকতে দেয় না, আইসিউতে দেখবা কাউকে আর কি করতে দেয় না, বলেন কাউকে আর ঢুকতে দেয় না, আইসিউতে দেখবা তোমার পাশে আর কেউ নেই, তখন তুমি তুমি টার বাবা তুমি কতটা একা, তখন তুমি টার বাবা তুমি কতটা কি, তুমি কতটা একা।
আর কোন আল্লাহওয়ালার ইন্তেকালের সময় কোন আল্লাহওয়ালার ইন্তেকালের সময় রব্বুল আলামিন বলেন তুমি যদি আমাকে রাজি করো তো কথা দিলাম নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরা তোমার মৌতের সময় আমি তোমার পাশে থাকব আর তোমাকে আমি কথা দিলাম ও ফিল আখিরা তোমার কবরেও আমি তোমার সাথে থাকব তোমাকে যখন জিজ্ঞেস করবে মা রাব্বুক ওয়া মা দীনুকা মান হাযা আর-রাজুল তখন আমি রব বলে দিব ফেরেশতা ওকে ডিস্টার্ব করবি না এটা আমার এটা তো জীবনভর আমাকে রব বলেছে এটা তো জীবনটা দিয়েছে আমার আমার পেছনে ও তো জীবনটাকেই আমার আমার জন্যই বলি দিয়েছে ও তো তার জান মাল সব আমাকেই দিয়েছে আর তুই আজকে জিজ্ঞেস করছিস ওর রবকে তা আমি উত্তর দেই ধর ওর রব আমি يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة رب العالمين বলেন কথা দিলাম তুমি যদি আমাকে সঙ্গে নিয়ে রাখো তা আমি তোমার কবরের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব তোমাকে আমি কালিমা তাইয়্যবা দিয়ে সাহায্য করব সুবহানাল্লাহ তোমার ওফাতের সময় আমি তোমাকে কালিমা পড়িয়ে দিব সুবহানাল্লাহ তোমার কবরের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব আর আরশ আযীমের নিচে তোমাকে আমি ছায়া দিয়ে দিব আর তোমার ডান হাতে আমি আমলনামা দিয়ে দিব আর হাউজের কাউসারের পানি রাসূলের হাতে তোমাকে পান করাবো আর ফলসরাত বিদ্যুতের মতো পার করিয়ে দিব আর জান্নাতে সবগুলো দুয়ার তোমার জন্য খুলে দিব আর শেষ তক জান্নাতে আমিনা তোমাকে আমাকে দিয়ে দিব কি হয় কেমন হবে ইনশাআল্লাহ এই জন্য আমাদেরকে ভয় দেখাক এ পারে আমাদেরকে ভয় দেখাক এই পারে তো ভয় খাবে কুটি কুটি বছর ওই পারে আর আমরা ভয় খাবো কিছু কিছু সময় এই পারে ইনশাআল্লাহ ভয়হীন এক জীবন সে পারে ও পারে যাওয়ার সঙ্গে সঙ্গে রব এলান করবেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন দুনিয়াতে অনেক তটস্থ ছিলে অনেক আতঙ্কে ছিলে যাও আজ থেকে আর কোনো আতঙ্ক নেই কেমন হবে বলে মুখস্থ করেন লা খাউফুন আলাইহিম ولا هم يحزنون إن الذين آمنوا وعملوا الصالحات لا خوف عليهم ولا هم يحزنون إن الذين إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون سبحان الله علامة ابن القيم الجوزية بولن পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার কোনটা বড় সান্ত্বনা কোনটা দুনিয়াতে সবচেয়ে বড় সান্ত্বনা কোন বস যদি তোমাকে বলে দেয় যাও এই কাজ করে ফেলো কোনো টেনশন নাই আমি আছি ওসি সাহেব যদি বলে দেয় এটা করো আমি আছি এমপি সাহেব যদি বলে দেয় এটা করো আমি আছি রব যেন বলেন এটা করো আমি আছি কি হয় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন এটা হলো শাহানা পেগাম শাহানা এটা বাদশাহী পেগাম এটা বাদশাহী সান্ত্বনা সুবহানাল্লাহ বলে এটা কি বাদশাহী সান্ত্বনা বাদশাহ তার মন্ত্রীকে বলে এটা করুন আপনি আমি আছি কি রব্বুল আলামিন বলেন তুমি যদি আমাকে মানিয়ে নিতে পারো 60 বছর কথা দিলাম এমন জিন্দিগি দিব যে জিন্দিগি তার কোনোদিন ভয় হবে না কবরে ভয় হবে না হাসরে ভয় হবে না ফলসরাতে ভয় হবে না জান্নাতে তো ভয় আর ভয় বলতে কোনো শব্দই নাই আমাকে যদি নারাজ করে আস কথা দিলাম জীবন আর জীবনে কোনোদিন ভয় মুক্ত জীবন চোখে দেখবা না আমাকে নারাজ করলে টের বাবা মৌতে ভয় কাকে বলে আমাকে নারাজ করে আসলে টের বাবা কবরে ভয় কাকে বলে আমাকে নারাজ করলে টের বাবা হাসরে ভয় কাকে বলে আমাকে নারাজ করলে টের বাবা আমলনামা দেওয়ার সময় ভয় কাকে বলে আমাকে নারাজ করলে টের বাবা জাহান্নামে ভয় কাকে বলে আমাকে রাজি করলে ইনশাআল্লাহ চিরেই বুঝবা ভয়হীন এক জীবন সুবহানাল্লাহ কি হয় তাহলে অল্প সময়ে কাকে রাজি করা বলেন তাকে রাজি করা যিনি ছাড়া কেউ নাই সুবহানাল্লাহ তাকে রাজি করা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ
إلا الله لا إله إلا الله لا إله إلا الله তাকে রাজি করা যিনি ছাড়া কেউ নাই তাকে রাজি করা যিনি ছাড়া কেউ নাই তাকে ভালোবাসা যিনি ছাড়া কেউ নাই কার সামনে মাথা ঝুঁকানো যিনি ছাড়া কেউ নাই যারা কার কাছে হাত চা হাত পাতা যিনি ছাড়া কেউ নাই কার উপরে ভরসা করা হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম ভরসা কার উপরে করা যিনি ছাড়া কেউ নাই ভরসা কার উপরে করা বলেন যিনি ছাড়া কেউ নাই ভরসা কার উপরে করা যিনি ছাড়া কেউ নাই ভালোবাসা কাকে ভালোবাসা যিনি ছাড়া কেউ নাই যিনি ছাড়া কেউ নাই তাকে হারালে তুমি সর্বহারা আর যিনি ছাড়া কেউ নাই তাকে পেলে তুমি সবওয়ালা তাকে পেলে তুমি সবওয়ালা একওয়ালা সবওয়ালা একওয়ালা সবওয়ালা বলেন একওয়ালা সবওয়ালা একওয়ালা সবওয়ালা এক হারা সর্বহারা এক হারা সর্বহারা ওয়াহ একওয়ালা সবওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ একওয়ালা সবওয়ালা হযরত সিদ্দিক আকবর একওয়ালা সবওয়ালা হযরত বেলাল একওয়ালা সবওয়ালা হযরত সুমাইয়া একওয়ালা সবওয়ালা আবু জাহল এক হারা সর্বহারা অথবা এক হারা সর্বহারা মূসা একওয়ালা সবওয়ালা ফেরাউন এক হারা সর্বহারা মূসা একওয়ালা সবওয়ালা কারুন এক হারা সর্বহারা মূসা একওয়ালা সবওয়ালা হামান এক হারা সর্বহারা একওয়ালা সবওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله كلمة بلال شمو تين أنجر كاز أسي كوي أنجر كاز أك نمبر زبان দুই নম্বরে কান তিন নম্বরে দিল কালিমা বলার সময় গর্দনের কোনো কাজ নাই কালিমা বলার সময় হাতের কোনো কাজ নাই কালিমা বলার সময় কোমরের কোনো কাজ নাই কালিমা বলার সময় পায়ের কোনো কাজ নাই কয় অঙ্গের কাজ মুখে শুদ্ধ করে বলবে কানে ধ্যানের সাথে শুনবে আর দিল উপলব্ধি করবে সুবহানাল্লাহ মুখে কি করবে শুদ্ধ করে বলবে কানে কি করবে শুনবে আপনি কত জোরে আওয়াজ দিলে আপনার কান শুনবে না বলেন জোরদার আওয়াজ দিলে আপনার কানে শুনবে দূর আওয়াজ দেওয়া সুবহানাল্লাহ বলেন কদ্দুর আওয়াজ দিলে কানে শুনে আর যদি মনে করেন বেশি জোরে আওয়াজ না দিলে তিনি শুনেন না কত জোরে দিলে আসমানে যাবে কদ্দুর আওয়াজ দিলে আসমানে যায় আর কদ্দুর আওয়াজ ছাড়াই আসমানে পৌঁছে যায় সুবহানাল্লাহ কদ্দুর আওয়াজ দিলে আসমানে যায় একটু দিলেই চলে যায় আর কদ্দুর দিলে আসমানে যাবে সারা দুনিয়া সব মিলে একসাথে চিল্লাইলেও আসমানে যায় না সুবহানাল্লাহ এই জন্য কেমনে বলবো না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলবে কানে শুনবে দিলে বুঝবে সুবহানাল্লাহ দিলে কি করবে জবানে যখন বলবে দিলে তখন বুঝতে থাকবে হ্যাঁ তিনি ছাড়া কেউ নাই দিলে তখন বুঝতে থাকবে হ্যাঁ রব ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তাহলে দিলের কাজ কি বুঝা বলেন দিলের কাজ কি বুঝা দিলের কাজ কি বুঝা মজার বিষয় হলো চোখের কাজ দেখা চোখের কাজ দেখা জবানের কাজ বলা কানের কাজ শোনা দামাকের কাজ ভাবনা হাতের কাজ ধরা
পায়ের কাজ চলা, দিলের কাজ ভালোবাসা। সুবহানাল্লাহ, দিলের কাজ কি? আবার বলেন, দিলের কাজ কি? এবার প্রশ্ন, কাকে ভালোবাসা? আল্লাহকে। যিনি বানিয়েছেন তাকে ভালোবাসা। কাকে ভালোবাসা? যিনি বানিয়েছেন তাকে ভালোবাসা, এবং যিনি যাকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসা। যিনি তাদের যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা, মদিনা ভালোবাসা, মক্কা ভালোবাসা, কোরআন ভালোবাসা, হাদিস ভালোবাসা, ওলামায়ে উম্মতকে ভালোবাসা। সুবহানাল্লাহ। কাকে কাকে ভালোবাসা? আল্লাহকে আর কাকে? রসুলকে আর কাকে? কোরআনকে আর কাকে? হাদিসকে আর কাকে? মক্কা মদিনাকে আর কাকে? ওলামায়ে উম্মতকে আর কাকে? মসজিদ মাদ্রাসাকে? সুবহানাল্লাহ বলেন। আর ঠিক করে নেন, মুখস্থ করে নেন, সবকিয়াত করেন, সবই ভালোবাসার ভালোবাসার বাগানে আগুন লেগে গেছে, লেগে গেছে বলেন। ভালোবাসার বাগানে কি লাগছে? আগুন লাগছে। ভালোবাসার বাড়িতে আগুন লাগছে? আগুন লাগছে। ভালোবাসার বাড়িতে কি লাগছে? আগুন লাগছে। উজানি হুজুর কইতেন, কাকে ধরলা কারে ছাড়লা, কারে ধরলা কারে ছাড়লা। আরে বে, খুব আগে তো জিন্দা মানুষকে ভালোবাসতো, তবুও কিছু আসা যাওয়া ছিল, তবুও কিছু পাওয়া ছিল, এখন বেকুবে শুধু ছায়াই ভালোবাসে। বেকুবের নম্বর কত? ওটার পিছনে সকাল বেলা, ওটার পিছনে দুপুর বেলা, ওটার পিছনে বিকেল বেলা, ওটার পিছনে সন্ধ্যা বেলা, ওটার পিছনে রাত্রি বেলা, ওটার পিছনে ভোর রাত্রি। ছায়া না বাস্তব? আচ্ছা, ছায়া তোর সাথে কথা বলবে কবে? ছায়া তোকে আদর করবে কবে বলেন? ছায়ার পিছনে চলে যে বোকা, সে কি? এরা বোকা, এরা বোকা। যারা ভোর রাত্রে মোবাইল দেখে এরা বোকা, যারা রাত তিনটায় মোবাইল দেখে এরা বোকা, যারা বারোটায় মোবাইল দেখে এরা বোকা। আসতে কেন জি বলেন? এরা বোকা। আবার বলেন, এরা বোকা, এরা ধোকা খায়। এরা কি খায় বলেন? এরা বোকা, এরা ধোকা খায়। আচ্ছা, বেকুবের নম্বর কত? হ্যাঁ, কারা নাম্বার ছাড়া বোকা? যারা কি চায়? ছায়া দেখে। যারা কি দেখে বলেন? ছায়া দেখে। যারা কি দেখে? ছায়া দেখে। এরা কি? বোকা।